কোরবানির সঙ্গে আকিকাকে আমরা দিতে পারি কিনা বা কোরবানি সাত ভাগের কোনো এক ভাগ আকিকা দেয়া যাবে কিনা আহ কোরবানি একটা স্বতন্ত্র ইবাদা এবং আকিকা আরেকটা স্বতন্ত্র ইবাদা দুটোর উপলক্ষ কিন্তু ভিন্ন কিন্তু উল উপলক্ষে আমরা কোরবানি করে থাকি যেটাকে ওধাইয়া বলি আর আকিকাটা হচ্ছে একটা সন্তান যখন জন্ম লাভ করে তখন নবী সাল্লাহ সাল্লাম বলছেন সপ্তম দিনের দিন আকিকা করা ছেলে হলে দুটো খাসি এবং মেয়ে হলে একটা খাসি বলতে ছাগল বোঝাচ্ছি আমরা ছাগলের কথা এসছে তো সেটা ছাগল হোক আর খাসি হোক শরীয়তে তাতে কোনো সমস্যা নেই তো এখন আকিকা আমরা দেখতে পাচ্ছি কিন্তু ছাগলের কথা বলেছেন তাই না আর আমরা এখানে একসাথ করার ক্ষেত্রে কি করছি তাহলে আমরা গরুর সাথে এক ভাগা দেওয়ার কথা চিন্তা করছি তো এখানে গরু দেওয়া যাবে কি না এটা একটা একতেলাফি লাফি মাস আলা অনেক বলেছেন হ্যাঁ গরু দেওয়া যাবে যেহেতু খাসি একটা হলো গরুর সাত ভাগের এক ভাগ অতএব গরুর এক ভাগও দেওয়া যাবে মেয়ের পক্ষ থেকে আর ছেলের পক্ষ থেকে গরুর দুই ভাগ দেওয়া যাবে এটা ওলামায়ে বলেছেন এটা একটা ইজতিহাদি মত মনে রাখবেন সেটা হচ্ছে এভাবে যে একটা খাসি সমান গরুর সাত ভাগের এক ভাগ কিন্তু আমরা রাসূল সাল্লাহ আলাইহি হাদিসগুলো বিশ্লেষণ করলে সেখানে দেখি তিনি গরু দেওয়ার কথাই কিন্তু বলেননি তিনি খাসি দেওয়ার কথাই বলেছেন আমি আমি আরেকটা হাদিস এখানে উল্লেখ করেছি যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ফাআহরিকু আনহু ওয়া আমিত আন আদা তার পক্ষ থেকে একটা যান কোরবানি করো এবং আধা দূর করো অর্থাৎ তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করো চুল কেটে ফেলো ইত্যাদি বিষয়গুলো আর আকিকার হাদিসও এসছে সপ্তম দিনের দিন আকিকা করার কথা এবং চুল কাটার কথা ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে চুল কাটার চুল কাটার বিষয়টা প্রযোজ্য হবে না আর নাম রাখার কথা বলা হয়েছে তাহলে যদি কোরবানির দিন কোনো এক নব জাতক সপ্তম দিন হয় তাহলে সে কোরবানের দিনই তো আকিকা করবে এখন কেউ যদি সামনে কোরবানি আছে কোরবানির তিন দিন আগে তার আকিকা সেটা বাদ দিয়ে কোরবানের দিন আকিকা করে তাহলে তো সুন্নার খেলাফ করলো সে এটা নিষিদ্ধ আমরা বলবো না বাট সুন্নার খেলাফ করলো আমাদের স্পিরিটটা তো থাকা উচিত সুন্না ফলো করা আমরা সবসময় সর্বতভাবে চেষ্টা করব। আমি আমি বলি আকিকার ক্ষেত্রে সপ্তম দিনের দিন আকিকা করা কারো যদি মঙ্গলবারে সন্তান জন্ম নেয় তাহলে পরবর্তী সোমবার হচ্ছে সপ্তম দিন শুক্রবারে জন্ম নিলে পরবর্তী বৃহস্পতিবার হচ্ছে তার সপ্তম দিন অতবে সপ্তম দিনে সে আকিকা করবে এবং আকিকার ক্ষেত্রে প্রাধান্য দিবে সেই গবাদি পশু যেটা রাসুলসাল্লা সাল্লাম উল্লেখ করেছেন সেটা হলো ছাগল ছেলেদের ক্ষেত্রে দুটো ছাগল মেয়েদের ক্ষেত্রে একটা ছাগল তাহলে আমরা ভিন্ন বিকল্পের দিকে না যাই যদি না ভিন্ন বিকল্পে যাওয়ার দিকে আমরা বাধ্য হই যেমন ধরেন সারা এলাকায় অর্থবা আপনি যে জনপদে বসবাস করছেন যে দেশে বসবাস করছেন সেখানে কোনো ছাগল পাওয়া যাচ্ছে না এটা বোধ করি খুব কঠিন একটা ব্যাপার তাই না পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে ছাগল পাওয়া যাবে না তাহলে ছাগল থেকে আমরা উঠে কেন চলে যাব আকিকার ক্ষেত্রে বা গরুতে কেন চলে যাব অনেকে হয়তো ভাবছেন যে অনেক পুরো গ্রামকে খাওয়াতে হবে পুরো গ্রামকে খাওয়ানোর জন্য তো আসলে আকিকার গোষ দিয়ে খাওয়ানোর কোনো বিধান রাসুল সাল্লা সাল্লাম বলেননি বরং আকিকার গোষ বাবা মা খেতে পারবে এমনকি তার পরিবারের আর সবাই খেতে পারবে এবং প্রতিবেশীদের একটু হক আছে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ডক্টর মঞ্জুরুল্লাহ দিন টেলিভিশন কমপ্লিট ওয়ে অফ লাইফ ধন্যবাদ এমন সাথে আরো সুন্দর সুন্দর ইসলামিক ও সবশেষ আপডেট করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর এবং পাশের বেল আইকনটি চাপুন পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়